মাদারীপুরের চরমগরিয়া শাখার ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। সুজন হোসেন রিফাতের তথ্য ভিডিওচিত্রে একটি প্রতিবেদন। বৃহস্পতিবার বিকালে মাদারীপুর জেলার চরমগরিয়া বন্দরে ইসলামী ব্যাংকের এসএমই শাখার উদ্যোগে রমজান, তাকওয়া, সদকা, জাকাত শীর্ষক এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আকরাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মাদারীপুর পৌর মেয়র মোহাম্মদ খালিদ হোসেন ইয়াদ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিবচর সার্কেল এএসপি আবির হোসেন, চরমগরিয়া শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি প্রফেসর কাউসার আলম মিঠু, বঙ্গ টিভির জেলা প্রতিনিধি কবি সুশান্ত দত্ত, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি জাহিদ হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল খান, জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাত সহ প্রমুখ। ইফতার মাহফিলে চরমগরিয়া শাখার শত শত গ্রাহকগণ অংশগ্রহণ করেন। আল্লাহ আমাদের জন্য গ্রহণ করবেন, এই জন্যই রমজান মাস আমরা বলেছি উৎসবের মাস। এই যে যাবেন শহরের দিকে ঘুরতে গেলে দেখবেন শহরে পাও দেওয়ার মতো জায়গা নেই, তো উৎসবের মাস হয়েছে আমাদের জন্য, এবাদতের মাস নেই। আল্লাহ বানায় নিয়েছি নতুন ডাক্তার করো, ইসলামকে শরীয়তকে এত কঠিন বানায় নিয়েছি যেটা আমাদের জন্য কষ্টকর হচ্ছে, যে ভবিষ্যৎ প্রণয় বর্তমান অবস্থাতে যে পরিবেশ পরিস্থিতির শিকারে আমরা পরিণত হয়েছি, ভবিষ্যৎ প্রণব প্রজন্ম যে কোন পরিস্থিতি সাম করে দিছে, আলহামদুলিল্লাহ আমার উত্তমের মধ্যে করবো, যেটা করে যায় সেটাই আমার জন্য ভালো হবে। দেখুন ইসলাম কেন বলছে উত্তম করতে, নতুনটা নয়, এজন্য এই যে গরিব অসহায় দরিদ্র বিধাশ্রয় কিচ্ছু করার মতো শরীরের রোজার গুরুত্ব কত, তারপরে যে বদরের যুদ্ধের সময় এক একটা সাহাবীরা ভাগের দুইটা থেকে তিনটা খেজুর পেয়েছে, সেই দুইটা থেকে তিনটা খেজুর খেয়ে তারা রোজা রেখে বদর। বাংলাদেশ চরমগরিয়া শাখা আয়োজিত আজকের ইফতার মাহফিল, ইফতার রোজা মাহফিলে আলোচনা সভার সময় প্রসঙ্গে চলার চেষ্টা করেন এবং আপনাদেরকে দুটি ইফতারি আমি দাওয়াত দিয়েছি, এর জন্য প্রমাণ রাখে আমাদের কাছে অতিথি হয়েছেন মুসলমানদের জন্য, তার কারণে নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে ভারতবর্ষের কারণে নির্ধারণ করে দিয়েছেন। আমাদের শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।